बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। देखें এরকম মেস্তা সমস্যা কিন্তু অনেকেরই দেখা যায়, প্রায় ঘরে ঘরে একজনের না একজনের মেস্তা থাকে। যারা বিশেষ করে ফর্সা থাকেন তাদের চোখের নিচের থেকে মুখের কোণায় এরকম এরকম কালো কালো বা লাল লাল ছোপ ছোপ দাগ দেখা যায়। অনেকেরই মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, তাদের জন্য আজকে এই রেমেডিটি আমি নিয়ে আসলাম। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করবো, এই রেমেডিটি যদি আপনারা একদম নিশ্চিন্তে এক সপ্তাহ অন্তত ব্যবহার করেন, আপনাদের মুখের একটাও মেস্তার দাগ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো পিম্পলসের দাগ থাকবে না এবং একদম মুখটা ক্লিন হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। এই রেমেডিটা তৈরি করার জন্য আমি এখন একটা গাছের পাতা ব্যবহার করব, যে পাতাটা আমরা অনেকেই কেন সবাই চিনি বলতে পারেন। এবং এই পাতার যে এত গুণ আপনারা না লাগালে বিশ্বাস করতে পারবেন না। মেস্তা দূর করতে অনেক অনেক কার্যকরী একটা পাতা, এটা দিয়ে অনেকেই উপকার পেয়েছেন, তাদের কাছ থেকে শুনে আমি শেয়ার করছি। আপনারা একবার একটু ব্যবহার করে দেখেন, অনেক অংশে আপনাদের মেস্তা কমে যাবে। এখন আমি এখানে যে পাতাটা নিয়েছি সেটার নাম বলবো, এটা হচ্ছে তেজপাতা, আমরা সবাই চিনি। এই যে তেজপাতা তো আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু অনেকেই কিন্তু জানি না এর একদম অনেক ঔষধি যেমন গুণ আছে, তেমনি এটা মেস্তা দূর করতে, কালো দাগ দেখতে 100% কার্যকরী একটা পাতা। এটা যেহেতু কাজের কাগ মানে গাছের পাতা, এটাতে কোনো সাইড এফেক্ট নেই, আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। এটা এভাবে আপনারা শিলপাটা গুঁড়ো করে নিতে হবে, অথবা আপনারা একটু গোলাপ জল দিয়ে এটাকে বেটে নিতে পারবেন। অবশ্যই এটা কিন্তু শিলপাটা বেটে নেবেন, ব্লেন্ডার করলে কিন্তু তেমন ভালো পেস্ট হবে না। এখন আমি গুঁড়োটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিব, মানে আমি ফেস প্যাকের মতন একটা ক্রিমের মতন একটা প্যাক তৈরি করে নিব। এবং এর মধ্যে আমি আরও দুটো তিনটে উপকরণ মেশাবো, যেটা খুবই সহজলভ্য, আমাদের আশেপাশেই থাকে, হাতের নাগালে থাকে। আপনারা যদি এটা নিয়মিত ব্যবহার করেন, আপনাদের মুখের একটাও মেস্তার দাগ থাকবে না, ব্রণের দাগ থাকবে না। তবে যাদের কাঁচা কাঁচা ব্রণ আছে, কেবল ব্রণ উঠছে, তারা কিন্তু এটা ব্যবহার করবেন না। ব্রণের যাদের দাগ হয়ে গেছে, মুখে ব্রণ নেই, তারা মানে পুরনো ব্রণের দাগ, তারা এটা ব্যবহার করবেন। এবং আমি বলতে পারি যাদের ব্রণের দাগ আছে, মেস্তার দাগ আছে, তারা অনেকাংশেই কিন্তু কমে যাবে এক সপ্তাহ ব্যবহার করার ফলে। এর মধ্যে যেটা ব্যবহার করবো, আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি। এটা আপনারা যতটুকু তৈরি করুন ততটুকু একবারে মুখে মেখে ফেলবেন, এটা মানে তৈরি করে ঘরে রাখবেন না, যখন ব্যবহার করবেন শুধু তখনই তৈরি করে নেবেন, অথবা একদিন তৈরি করে মাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না। একটা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে নিলাম, যাদের মুখে পিম্পলসের দাগ আছে, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনার দাগ তুলে দিয়ে মুখে ফর্সা করতে, উজ্জ্বল করতে সাহায্য করবে। কারণ ভিটামিন ই ক্যাপসুলটা আমি খুব ভালো করে এই পেস্টটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, আশা করি সবার উপকার হবে এটা মাখলে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো। আমি গাছের তাজা অ্যালোভেরা জেলটা এখানে ব্যবহার করছি, আপনারা কিনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার মনে হয় গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করাই ভালো। এখানে আপনারা এটা কখন মাখবেন, কীভাবে মাখবেন পুরোটুকু বলে দেবো, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। দেখেন এখানে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্রিমের মতো পেস্ট তৈরি করে নিব। এবং এটা কিন্তু কখন মাখতে হবে এটাও কিন্তু একটু কার্যকরী বিষয়, এটা আপনারা কখন মাখবেন কীভাবে মাখবেন এখন বলে দেবো। আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নেয়, যেখানে যেখানে মেস্তার দাগ আছে আঙুল দিয়ে ঠিক সেখানে সেখানে, আমাদের গালে বিশেষ করে মেস্তার দাগ থাকে, সেখানে সেখানে এটা লাগিয়ে রাখবেন। এবং যখন শুকিয়ে যাবে জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, অথবা এটা যদি আপনারা লাগিয়ে ঘুমিয়ে যান সকালবেলা উঠে যদি মুখটা ধুতে পারেন তাহলে কিন্তু বেশি কাজ হয়। আল্লাহর রহমতে এক সপ্তাহ এটা ব্যবহার করে দেখেন, আপনাদের মেস্তা অনেকাংশেই কমে যাবে, সাদা সাদা হয়ে যাবে মুখ। এবং যাদের মুখে কালো কালো ছোপ ছোপ দাগ আছে তারাও আল্লাহর রহমতে অনেক ভালো উপকার পাবেন। আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক অনেক উপকারী হবে। আপনারা যারা না ব্যবহার করে কমেন্ট করেন, দয়া করে একটু ব্যবহার করে তারপর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।